এতে দিয়েছিস বাবা ডায়ার রুট করা হয়েছে বাজার আচ্ছা সকালে দাওয়াত দেব নাম শুনছে আবার আগে যাব আগে সিটে বসব কারণ আমরা এখন অবস্থান করছি কাটাখালীতে
মার্কেট করে দিল মার্কেট কম্পাসে হয়ে যাচ্ছে ঠিক আছে ফুটপাত কাটাখালি মেয়র এখন কি হয়েছে নতুন মেয়র ওই মেয়র তো পরিষ্কার করে দিয়েছে যা বসো ঠিক না মানে নিজের ফেকলে যেমন মোটর সাইকেল মোটর সাইকেল দেখি পিছিয়ে পিছিয়ে চলে গেলে চালাবো তাহলে চালাতে পারেনি বান্ধবী গাড়ি চালাতে পারে আমাদের আমরাই পারিনি আমি হচ্ছে গাড়ি আমি জানছি যে আমাকে অবশ্যই খেলবে ও ভাই এত বড় সুদ এই পাতে আমার জানা সবাই না কেটে ধরে লাইক বাড়াতে সাধারণ বাজারে যত লোক ছিল সবাই উপদেশ দেওয়া শুরু করে দিল আমার বাপের নাই আর নাই হেন নাই তেন নাই গাড়ি চালানো নাই নাম জানে না দুদিন গেছিলি সেই কথা শুধু মেরে যায় ভালো বুঝতে পারছি কি হবে ওই থেকে তো কোন রকম সিলাই মিলাই তৈরি ভাই আসলো আর দেরি করবার সেরকম শীতের দিন ভাই ও শীতের দিন অ্যাক্সিডেন্ট হলে তো সেই ব্যাপার খামার শুকায় না বাড়িতে জবে খামার শুকায় না শীতের দিনকার রোদ নাই রোদ নাই গরম সারা খাইতেও পারি খাওয়া মার কখন খাওয়াই দিলে খাওয়াই দিলে নি তো কথা না কিন্তু ছ টাকা তো আর ম্যাক টাকা যাবে না সে তো কাজ কামাচ্ছে আমার বাড়িতে ভাই একটা আছে বুঝলেন আমার চাষা আর্মি চাকরি করে দেখি আমার ভয় লাগে আর ওটাই দেখাল তাদের যে গাড়ি একটা কিনেছে আমার চাষা একদিন এরকম গেছি মনে করো আম ভাঙতে বুঝছিস
আমাকে তারপরে আসছি হঠাৎ গাড়ি হয়ে গেছে বন্ধ, মানে বন্ধ করেছে দিয়ে একটু বাজারে করতে বাঁকড়াতে বাজার করতে লাগছে। আসি আর স্টেপ লেয় না, এই লেয় না তো লেয় না, বাড়িতে এসে তারপরে একবার মায়ের চেষ্টা দিলি সহ্য করা যাবে বলতো, এই ঠেলি ঠেলি লিয়ে এসছি বাঁকড়াতে। বেলপুর যে ব্রিজ আছে না বড় ব্রিজটা, ব্রিজ আগে ভাই খুশি ছিল, খুশি ছিল, আমি কি চলো করো আবার পিছিয়ে বেশি না তোর কিছু হবে না, আমি আছি না, তুই থাকবে মায়ের ভোগে আসি তুই আস পুষি মেরেছেন লেভেল গাড়ি কন্ট্রোল বিপরীত থেকে একটা এসেছিল হলো হলো ইয়া 35 লাল সোনম কি পালসার মানে আর হেলমেট আছে ভাই হলো 10% এখন হাতে ধরি আর আমি তার পিছিয়ে বসছি না ভাই, ওই আমাকে বুঝলো যে আমি তো আছি সমস্যা, ওই ভাই আমার তলে উপরে কথা খারাপ বলে আছে আমার তলে করে বুকের সাথে লেগে গেছে। আর এগলি দেখছি ভাই, এগলি এগলি কিছু নাই ভাই, কিছু নাই, একবারে সব সাদা হয়ে গেছে ভাই, সাদা একদম ধপ ধপে সাদা চলে পার আগে সেই স্ত্রী ভাই। আপনি বুঝতে পারছেন না ভাই, এখান থেকে না হলেও প্রতি ওই মসজিদের কাছ থেকে বেশি হবে, কি স্পিডে ছিল পরের শুক্রবার আমার বড় ভাই বিয়ে, আমি বড় ভাই মিষ্টি কিছু মানে ইয়ের মতো করতে হবে ভাই, আমার একটাই আমার একটাই বিশাল তো অনুষ্ঠান কারণে ওই মোটর সাইকেলের দুই জনের মোবাইল আমার হাতে শুধু হাতে আস ভাই, এইখানে হাতে ধরিলে বসে আছে, এখন ফোন দেয় না দেয় বুঝে যাচ্ছে ভাই, কোনটা গিলাস না কেন বাপরে কত দিব আমি, এই সার লাগাম কি করে
ভাই সাধারণ পাবলিক কিংবা যাত্রীরা বুঝে না যে আসলে
হঠাৎ করে এত দাম বাড়ানোর কারণ বুঝলাম না কোনো টাকা বেশি জানি না ভাই, এটা আস্তে আস্তে বাড়ালে একটা ব্যাপার থাকে, হঠাৎ করে তো বাড়ালে মানুষ যাত্রীর সমস্যা, গাড়ি চালকের সমস্যা, কারণ যাত্রীরা তো দিচ্ছে না বেশি ভাড়া, হঠাৎ করে জীবনেও দিবে না, পাঁচ টাকা বেশি চাইলে বলবে পাঁচ টাকা বেশি দিয়ে যাবো, অন্য গাড়ি যাবো দরকার, কিন্তু পাঁচ টাকা কম।